বিশ্ব পর্যটকদের কাছে আকর্ষণীয় এক দেশের নাম আর্মেনিয়া। দেশটি আয়তনে তেমন বড় না হলেও এর রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। প্রকৃতির লীলাভূমি আর্মেনিয়ার সৌন্দর্য তার ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মতোই সমৃদ্ধশালী। বিশ্বের প্রাচীন সংস্কৃতি আর সভ্যতা দেখার জন্য প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক আর্মেনিয়া ভ্রমণে আসেন। এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আর্মেনিয়ার সরকারি নাম রিপাবলিক অফ আর্মেনিয়া। এটি ইউরোপ এবং এশিয়ার মধ্যবর্তী ইউরেশিয়ার দক্ষিণ ককেশাস অঞ্চলে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। দেশটির উত্তরে জর্জিয়া, দক্ষিণে ইরান, পূর্বে আজারবাইজান এবং পশ্চিমে তুরস্ক অবস্থিত। আর্মেনিয়ার চারপাশে ঘিরে আছে বেশ কয়েকটি শক্তিশালী দেশ, ফলে দেশটিকে বারবার বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হতে হয়েছে। রোমান, বাইজান্টাইন, আরব, তুরস্ক, পারস্য, মঙ্গোল, জর্জিয়া, রাশিয়ার মধ্যে পালাক্রমে হাতবদল হয়েছে দেশটি। দেশটির পশ্চিমাংশ দীর্ঘদিন অটোমান সাম্রাজ্যের দখলে ছিল। এই ভয়ঙ্কর গণহত্যা থেকে নিজেদের আত্মরক্ষার জন্য তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আশ্রয় নেয়। আর এভাবেই পৃথিবীর বিভিন্ন দেশে আর্মেনীয়দের বসতি গড়ে ওঠে। সবশেষে 1991 সালের 21শে সেপ্টেম্বর আর্মেনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে। 29,743 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 30 লাখ। আয়তনের দিক থেকে এটি বিশ্বের 138তম দেশ। আর্মেনিয়ার সরকারি ভাষা আর্মেনীয় ভাষা। দেশটির 98% অধিবাসী আর্মেনীয় ভাষায় কথা বলে থাকেন। খ্রিস্টধর্ম দেশটির প্রায় 95% অধিবাসীর ধর্ম। দেশটিতে মুসলমানের সংখ্যা মাত্র 3,000-এর মতো। ইয়েরেভান হল আর্মেনিয়ার রাজধানী এবং সবচেয়ে বড় শহর। এটি আর্মেনিয়ার প্রশাসনিক, সাংস্কৃতিক এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র। একই সাথে এটি বিশ্বের অন্যতম পুরনো, সর্বদা জনবসতিপূর্ণ, লোক সমাগম থাকা শহরগুলোর মধ্যে অন্যতম। এটি আর্মেনিয়ার এক ঐতিহাসিক শহর। এই শহরকে ভালোভাবে জানতে পারলে পুরো দেশটি সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। শহরের কেন্দ্রস্থলে স্থাপিত আর্মেনিয়ান গণহত্যার স্মৃতিস্তম্ভ পরিদর্শন করলে একটি জাতির বেঁচে থাকার এক রক্তাক্ত সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানা যায়। শহরের প্রধান আবেবিয়ান স্ট্রিট ধরে হেঁটে যেতে যেতে প্রাচীন আর্মেনীয় সংস্কৃতির নানা ছবি দৃশ্যমান হয়ে ওঠে। শহরটির পথে পথে ছড়িয়ে রয়েছে ছোট বড় ক্যাফে আর রেস্তোরাঁ। শহরটি অনেকের কাছে ক্যাফে অফ সিটি হিসাবেও পরিচিত। এই শহরে দেশটির একমাত্র মসজিদ ব্লু মস্ক অবস্থিত। এখানে গ্রীষ্মকাল গরম, শুকনো এবং রোদেলা থাকে। এই সময় তাপমাত্রা 22 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, কিন্তু শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের নিচে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। 376 কিলোমিটার দীর্ঘ ও সর্বোচ্চ 72.5 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট সেভান হ্রদ আর্মেনিয়ার ভূগোলের অন্যতম বৈশিষ্ট্য। হ্রদটি সমুদ্রতল থেকে 2,070 মিটার উচ্চতায় অবস্থিত। দেশটির রাজধানী শহরে বাংলাদেশ নামে একটি জনবসতি রয়েছে, তবে শহরের বিলবোর্ডগুলোতে ইংরেজি বানানের বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না। সব কিছু আর্মেনিয়ান ভাষায় লেখা। এলাকাটির অফিসিয়াল নাম মালাতিয়া সেবাস্তিয়া, তবে আনুষ্ঠানিক নাম এটি হলেও স্থানীয়দের কাছে বাংলাদেশ নামেই পরিচিত। পরিবহন, দোকানপাট, আইন শৃঙ্খলার সংশ্লিষ্ট সবাই এই নামেই চেনেন। তবে কেন এই এলাকার নাম বাংলাদেশ তা সঠিক কেউ বলতে পারেন না। ধারণা করা হয় এই এলাকার নাম 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ হিসেবে পরিচিতি পায়। ইয়েরেভানের সবচেয়ে বড় বাজার এই বাংলাদেশ এলাকাতেই অবস্থিত। বিশ্বের প্রথম চার্চটি আর্মেনিয়ায় নির্মিত হয়েছিল। হলি অ্যাথিমিয়ারজিন 4th শতাব্দীর প্রথম দিকে পৃথিবীর নির্মিত প্রথম রাষ্ট্রীয় গির্জা ছিল। বর্তমানে এটি স্থানীয় আর্মেনিয়ার সমস্ত গির্জার সদর দপ্তর এবং এটি বিশ্বের অন্যতম দর্শনীয় তীর্থস্থান। অটোমান শাসনের সময় আর্মেনিয়া পদানত হয়। তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায় খ্রিস্টানদের ওপর। পৃথিবীর নৃশংস গণহত্যার মধ্যে আর্মেনিয়ার গণহত্যা ছিল ভয়ানক। এই সময় প্রায় 15 লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়। দেশটিতে শিক্ষার হার 100%। এখানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা একদম ফ্রি এবং মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক। আর্মেনিয়ার সরকারি মুদ্রা ড্রাম। এক আর্মেনিয়ান ড্রাম সমান প্রায় বাংলাদেশি 18 পয়সা এবং
0.15 ভারতীয় রুপি। দেশটির মোট জিডিপি প্রায় 32.893 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 4,446 মার্কিন ডলার। কেমন লাগলো ভিডিওটি তা কমেন্ট করে জানাবেন আমাদের। আর এরকম অজানা দেশ বা স্থান সম্পর্কে জানতে ও নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটনটি অন করে দিন। তো আজ এই পর্যন্তই। বিশ্বকে জানুন, ভ্রমণ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।